এজ আছে এটা 2017 মডেল আছে, এটা মোটামুটি ওই 38 পড়বে। এটা গাড়ি আছে দাদা, এটা ইয়ামা আলফা আছে 2018 মডেল, BS4 মডেল, হন্ডা অ্যাক্টিভা আই আছে 2015 গাড়ি আছে। এটা এটা মোটামুটি 32,000 টাকা পড়বে। এটা এটা ইয়ামা ফ্যাসিনো আছে 2017 মডেল আছে। এটা এর আগের মডেলের গাড়ি, এটা 2013 লাস্টের দিকে গাড়ি হবে। এটা এখানে এন চক রাখা রয়েছে, এটার কি প্রাইস, কত সালের গাড়ি এটা? আর ডক্টর লেখা আছে, তো এটা ডাক্তারের হাতের গাড়ি, তো আপনারা সেই হিসাবে কিন্তু গাড়ির কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন, লাইক নিউ কন্ডিশন গাড়ি আপনারা পাচ্ছেন। আর কিন্তু হাওড়া নাম্বার আছে, অন টেবিল ডিসকাউন্টে একটু যতটা পারি আমরা কম করিয়ে দেবো, কাস্টমার আসুক যতটা পারি আমরা কম করি। নমস্কার বন্ধুরা, বেঙ্গল প্লাস আপডেটের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম। তো চলে এসেছি আজকে তাপস অটোতে, এর আগেও কিন্তু ভিডিও এসেছে, খুব ভালো কিন্তু রেসপন্স পেয়েছি। তো অনেকে কমেন্ট করেছিলেন দাদা ডিটেলসে ভিডিওতে বলতে, তো কি কত দাম, কত বয়স গাড়ির, কত কিলোমিটার চলেছে, তো আজকে সব পুরো কিন্তু ডিটেলস পুরো ভিডিওর মধ্যে থাকবে, আর অ্যাড্রেস মোবাইল নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে। আর চলে আসছি আমরা শুভদার কাছে, শুভদা পুরো ডিটেলস বলে দেবে। তো শুভদা, অনেকে কমেন্ট করেছে যে আসতে হলে অ্যাড্রেসটা অনেকে বুঝতে পারছেন না, তো আপনাদের তো কল করে নেবে, তো অ্যাড্রেসটা আপনি একবার যদি বলে দেন। যেখানেই নামো বলো, সলব লালবাড়ি, সলব লালবাড়ি বললেই হবে, যেদিক দিয়েই আসো, এদিক দিয়ে বালির দিক দিয়ে আসতে ডানলপ পায়লা জাতীয় যে কোনো বাস ধরে এখানে সলব লালবাড়ি বললেই দোকানের সামনেই নামা হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া থাকবে, তো আপনারা ফোন করে নিতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। কিন্তু আজকে পুরো ডিটেলসে দেখাবো ভিডিওটা। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, প্রচুর কিন্তু দেখিয়ে দেবো। অনেক কালেকশান রয়েছে গাড়ির, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অনেক স্কুটিরও কালেকশান আছে, বুলেটও কিন্তু পেয়ে যাবেন। আর কিন্তু অনেকে বলেছেন ভার্সন 3 R15 দেখাতে সেকেন্ড হ্যান্ড, সেগুলোও কিন্তু পেয়ে যাবেন, স্কুটিরও প্রচুর কালেকশান আছে। ভিডিওটা কিন্তু দুটো পার্টে হবে, কারণ প্রচুর কালেকশান, ডিটেলসে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছি একটা স্কুটি রাখা রয়েছে, তো দাদা এটা হিরো প্লেজার আছে, কী দাম আছে এটা? এটা 2015 লাস্টের মডেল আছে। এটা এটা দাম পড়ে যাবে 35,000-35,000 টাকা, 16,000 কিলোমিটার চলা গাড়ি আছে, তো মাত্র 16,000 কিলোমিটার চলেছে, 35,000 টাকা দাম, ভালো কন্ডিশনে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন, আর ডক্টর লেখা আছে, তো এটা ডাক্তারের হাতের গাড়ি, তো আপনারা সেই হিসাবে কিন্তু গাড়ির কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন। তো এরপরে চলে এসেছি একটা মাইস্ট্রো আছে, দাদা এইটার কী দাম আছে একটু যদি বলে দেন। এটা মাইস্ট্রো এজ আছে, এটা 2017 মডেল আছে, এটা মোটামুটি ওই 38 পড়বে। এটা আচ্ছা 38, হ্যাঁ ওই 22,000 কিলোমিটার তো চলা গাড়ি আছে, মাত্র 22,000 কিলোমিটার কিন্তু চলেছে, দেখতেই পাচ্ছেন কন্ডিশন কিন্তু একদম এটা নতুন রয়েছে, খুব ভালো কন্ডিশন। এটা কোন আরটিও আছে? এটা এটা উলবেড়ি আরটিও আছে, উলবেড়ি আরটিও আছে, তো হাওড়া সাব ডিভিশন দেখতেই পাচ্ছেন। এখানে এটা কি গাড়ি আছে দাদা? এটা ইয়ামা আলফা আছে 2018 মডেল, BS4 মডেল হবে এটা, ইয়ামা আলফা, আর এটা 2014 মডেল, 18 মডেল সরি। কি দাম আছে এটা? এটা ডিজিটাল মিটার আছে, BS4, সামনে ডিস আছে, অ্যালো হুইল, ঠিক আছে, এটা দাম পড়ে যাবে 35,000-35,000 টাকা কিন্তু একটা ভালো স্কুটি আপনারা ইয়ামার পেয়ে যাচ্ছেন। এখানে ইয়ামার আর একটা কিন্তু স্কুটি রয়েছে, এটার কি প্রাইস দাদা বলে দেবেন? এটা ইয়ামা ফ্যাসিনো আছে 2017 মডেল আছে, এটা এটা পড়ে যাবে 38,000, 38,000 টাকা কিন্তু ভালো একটা কালেকশন পেয়ে যাচ্ছেন। এখানে হন্ডার আর একটা স্কুটি রাখা হয়েছে, এটার প্রাইসটা বলে দেবেন? এটা হন্ডা অ্যাক্টিভা আই আছে 2015 গাড়ি আছে। এটা এটা মোটামুটি 32,000 টাকা পড়বে। এটা আচ্ছা 32,000 টাকা, দাদা কি দাম কি একটু কম হয়ে যাবে দাদা? যদি অন টেবিল ডিসকাউন্টে একটু যতটা পারি আমরা কম করিয়ে দেবো, কাস্টমার আসুক যতটা পারি আমরা কম করিয়ে দেবো। আর নাম চেঞ্জের দাদা কি অপশান আছে আপনাদের কাছে? হাওড়া টু হাওড়া হলে খুব সুবিধা, কম খরচার মধ্যে যাবে, যখন হাওড়ার বাইরে চলে যাবে একটু খরচাটা বেশি হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা যদি নাম হয়ে যাবে, এখানে সব কিছু এখানে পসিবল আছে, তো আপনারা আসতে পারেন, দাদা কিন্তু সব করে দেবে, শুভদা, তো আপনারা কল করে নিতে পারেন। আরও কিন্তু কালেকশান আছে, দেখো এখানে একটা প্লেজার আছে, হিরোর প্লেজার, এটা কি দাম আছে? এটা হোয়াইটের ওপর ওই অরেঞ্জের কম্বিনেশান আছে, এটা এটা দাম পড়ে যাবে 34,000-34,000, এটা 2016 মডেল আছে। এটা আচ্ছা 34,000-এ কিন্তু আপনারা প্লেজার পেয়ে যাচ্ছেন, এটা কত কিলোমিটার চলেছে? এটা চলেছে 25,000, মাত্র কিন্তু 25,000 কিলোমিটার এটা চলেছে। আপনারা এক্ষুনি কল করুন, কারণ আজকে কালেকশান আছে, কালকে কিন্তু নাও থাকতে পারে, এখানে কিন্তু সেল হয়ে যায়, তো সেই হিসাবে আপনারা এক্ষুনি কল করুন আর আসুন এখানে। আর এখানে আর একটা প্লেজার রয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর, এর আগের মডেলের গাড়ি, এটা 2013 লাস্টের দিকে গাড়ি হবে। এটা গাড়িটা খুব দেখে নাও, গাড়িটা ফ্রেশ গাড়ি আছে, এটা একদম ফ্রেশ, একদমই পুরো নিউ কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে।
এটা দাম পড়ে যাবে 31,000। আচ্ছা 31,000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কত কিলোমিটার চলেছে? 29,000 চলেছে। মাত্র 29,000 কিলোমিটার, কিন্তু এমন কিচ্ছু নয়। দেখুন 29,000 কিলোমিটার সেকেন্ড হ্যান্ড গাড়ি এমন কোনো ব্যাপার নয়, খুব কমই চলেছে। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন, নিতে চাইছেন, একবার এখানে আসুন। তাপস অটো নাম্বার দেওয়া আছে, কল করে নেবেন। আর একটা কিন্তু টিভিএসের এখানে এন চক রাখা রয়েছে, এটার কি প্রাইস, কত সালের গাড়ি এটা? 2018 মডেল আছে এটা। আচ্ছা 2018 মডেল, একদম 18 মডেল BS4 মডেল আছে। এটা দাম পড়ে যাবে 51,000। আচ্ছা 51,000, 51,000 মাত্র কিন্তু 51,000 টাকায় একদম লাইক নিউ কন্ডিশন গাড়ি আপনারা পাচ্ছেন। আর কিন্তু হাওড়া নাম্বার আছে টিভিএস এর সামনে, কিন্তু ডিস আছে এর, সবই হাওড়া নাম্বার হবে, কোনো হাওড়ার বাইরে কোনো নাম্বার। আচ্ছা সব যারা, আচ্ছা যারা দাদা হাওড়ার বাইরে থেকে আসছেন, তাদের তারা কি নিতে পারবেন এখানে? নিতে পারবে না, সব নিতে অল ওয়েস্ট বেঙ্গল যেখানে খুশি চালাতে হবে। ওয়েস্ট বেঙ্গল অল যেখানে। আপনারা যারা দেখছেন, ধরুন অনেকে কমেন্ট করেন 24 পরগনা থেকে, অনেকে বর্ধমান থেকে অনেকে কমেন্ট করেন, তারাও কিন্তু এসে এখান থেকে নিয়ে যেতে পারেন। দাদা কিন্তু কাগজ সব কিছু কিন্তু আপনারা এখানে ওকে পাবেন। এখানে কিন্তু স্কুটির কালেকশান, ভিডিওটা আমি বলেছিলাম, দুটো পার্টে আসবে, কারণ কালেকশান প্রচুর। ওই জন্য একটা আলাদা আমি স্কুটির কালেকশান নিলাম, আরও কিন্তু গাড়ির এখানে কালেকশান আছে। ভিডিও কিন্তু আপনারা দেখতে থাকুন। নেক্সট যে ভিডিওটা আসবে ওটা কিন্তু আদার্স যে গাড়ি আছে, গিয়ারের গাড়ি, ওগুলোর মধ্যে আসবে। তো স্কুটির কালেকশান আজকে শুধু দেখালাম, কারণ এখানে স্কুটির অনেক কালেকশান আছে। তো ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পার্ট টুটা দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা আপনারা অন করে রাখবেন। সেকেন্ড ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে। এইভাবেই পাশে থাকবেন। আরেকবার নাম্বারটা আপনাদের বলে দেবেন, 9073486256, একটাই নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু। আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, সুবোধা আপনাদেরকে গাইড করে দেবে। তো আজকে এই অবধি, অবশ্যই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।